নমস্কার বন্ধুরা ফাইনালি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আপনাদের ইউজি কোর্সের জন্য যে মেরিট লিস্ট তার পাবলিকেশনের ডেট দিয়ে দেওয়া হয়েছে ইউজি বিএর যে মেরিট লিস্ট সেটি কবে পাবলিশ হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সেটি জানিয়ে দেওয়া হয়েছে তো আমরা সেই নোটিফিকেশানটি দেখে নেব যেটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে পাবলিশ করা হয়েছে তো আমরা চলুন সেই নোটিফিকেশানটি দেখে নেব এবং সেখানে কী কী ডেট বলা হয়েছে সেখানে কি ডেট বলা হয়েছে অর্থাৎ কবে আপনাদের মেরিট লিস্ট পাবলিশ হবে প্রফেশনাল যে মেরিট লিস্ট সেটি কবে পাবলিশ হবে চলুন আমরা সেই তথ্যটি আপনাদের কাছে তুলে ধরি তো এটি হচ্ছে সেই নোটিশ যেটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে পাবলিশ করা হয়েছে এখানে আপনাদের যে মেরিট লিস্ট সে সম্পর্কে বিস্তারিতভাবে বলা আছে কি বলা হয়েছে আমরা এবার সেটি দেখে নেব দেখুন অ্যাডমিশন টু বিএ অনার্স কোর্স সিজন দু হাজার কুড়ি একুশ দু হাজার কুড়ি একুশ যে শিক্ষাবর্ষ তার জন্য মেরিট লিস্টের কথা এখানে বলা হয়েছে কি বলা হয়েছে দেখুন আমরা এটিকে একটু ছোট করে দিলাম তারপর দেখুন ইট ইজ নোটিফাইড ফর অল ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দ্য প্রভেশনাল তারপরে দেখুন কী বলা হয়েছে প্রফেশনাল লিস্ট ফর অ্যাডমিশন বিএ অনার্স কোর্স বিএ অনার্স কোর্সের জন্য যে প্রফেশনাল লিস্ট আপনাদের সেটি পাবলিশ হবে উইল বি পাবলিশ টেনটেটিভলি এখানে দেখুন বলা হয়েছে টেনটেটিভলি উনত্রিশ নয় দু হাজার কুড়ি আফটার ফোর পি এম বিকেল চারটের পরে এখানে মেরিট লিস্ট পাবলিশের কথা বলা হয়েছে ইউজি বিএ এ অনার্সের জন্য এবং এখানে দেখুন এটি সম্ভবভাবে ডেট দেওয়া হয়েছে টেন্টেটিভলি তো আপনাদের কাছে আমরা পরবর্তী আপডেট তুলে ধরবো উনত্রিশ তারিখ যদি তার আগে কোনো কিছু পাবলিশ করা হয় যাদবপুর ইউনিভার্সিটির তরফ থেকে তাহলে সেই আপডেটটিও আপনারা এই চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে নিচে কমেন্টে জানান আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দিন ধন্যবাদ